আজ দশই ফেব্রুয়ারি দৈনিক নপরা সপ্তম জন্মদিন দুই হাজার চোদ্দ সালের দশই ফেব্রুয়ারি দক্ষিণ অঞ্চলের শিল্প বাণিজ্য বন্দরনগরী নপরা থেকে যাত্রা শুরু হয় দৈনিক নপরা পত্রিকার দৈনিক নপরা ইতিমধ্যে ছটি বছর পূর্ণ করে ষষ্ঠ বার্ষিকী পালনের সর্বপ্রকারের প্রস্তুতি গ্রহণ করেছে চলছে দৈনিক প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সংখ্যা এ নিয়ে ব্যস্ত আছেন পত্রিকার সাথে সংশ্লিষ্ট সম্পাদক মন্ডলী রিপোর্টার ও পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীরা সপ্তম জন্মদিনে বারো পাতার বিশেষ সংখ্যা নিয়ে পাঠকদের সামনে দৈনিক নবরা প্রকাশিত হচ্ছে এরপর প্রতিদিন আট পাতার বিশেষ সংখ্যা দৈনিক নবরা পাঠক ও গ্রাহকের হাতে পরিবেশকের মাধ্যমে তুলে দেবে দৈনিক নপড়া জন্মলগ্ন থেকে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের জন্য যে ভূমিকা রেখে চলেছে সেই ভূমিকার একটি সাফল্য ক্ষণে আজ দৈনিক নপড়া দাঁড়িয়েছে অসংখ্য হাজার হাজার গ্রাহক ও পাঠকের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য পত্রিকা হিসাবে দৈনিক নপরা ইতিমধ্যে দক্ষিণ অঞ্চলের বহুল প্রচলিত ও জনপ্রিয় পত্রিকা হিসাবে নিজের স্থান করে নিয়েছে যশোর জেলার অভয়নগর থানার একটি মফস্বল শহর থেকে এই দৈনিক নপরা যাত্রা শুরু হওয়ার পর থেকে অদ্যবোধী দৈনিক নপরা স্বমহিমায় উজ্জ্বল ভূমিকার মাধ্যমে সমাজ রাষ্ট্রের সমাজ ও রাষ্ট্রের সকল চিত্র সমাজের বৈষম্য অত্যাচারিত নিপীড়িত ও নির্যাতিতদের পক্ষে এবং রাষ্ট্র গঠনে উন্নয়ন বিশ্বে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দৈনিক নপরা সরকার এবং সরকার যন্ত্রকে সবসময় সহযোগিতা করে থাকে সকল বাধা উপেক্ষা করে দৈনিক নপরার এই সাফল্যের পেছনে পত্রিকার কর্মকর্তা কর্মচারীদের যেমন অবদান ঠিক তেমনি প্রত্যেকটা পাঠক গ্রাহক ও বিজ্ঞাপনদাতা সহ সকল শুভাকাঙ্ক্ষীদের অবদানও অপরিসীম এভাবে দৈনিক নবরার সাথে থেকে সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করার সুযোগ করে দিবে সেই প্রত্যাশা ব্যক্ত করে দৈনিক নপ্রার ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম